একজন কয় এক্সকিউজ মি, আমরা কই কিতা কয় আমি সায়েন্স মানি না, আর্টস মানি না, কমার্স মানি না, আমার এগুলো পছন্দ না। তো তোর কি পছন্দ? কয় আমার কবিতা পছন্দ। কবিতা? হ্যাঁ আমার কবিতা পছন্দ। আমনার কোরআনে আমার কবিতা গো, চ প্রশ্ন দেখছো নি কিরে কথা কয় না কা, আমার পছন্দ কি? কবিতা। আপনি যে বললেন কোরআনে সব আছে, কই কবিতা কো। এবার আসেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই অটো ভাস সবগুলো চুপ করে রইছে, আর একটু জোরে কোন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আই ছেলেরা আই মেয়েরা ফুলতলিতে যায়, হাট্টি মা টিম টিম, এই তো মাশাআল্লাহ, হাট্টি মা টিম টিম। কবিতা সরা ঠিক আছে নি? এবার আমি একটা পড়তেছি, এটা কি দেখেন তো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টি মা টিম টিম, কিছু হইলো? আরেকজন কয় হুজুর কসু হইছে কসু। আমি বললাম কেন, দুটোটাই তো ছড়ার লাইন, দুটোটাই তো কবিতার লাইন, ছন্দর লাইন। কয় গাইলে কবিতা হয় না, কিছু শর্ত আছে। আমি তো একটু বলো শর্তগুলো কি, বলে যে প্রথম নাম্বার লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় নাম্বার লাইনের শেষের শব্দের ছন্দ তাল ওজন মিলতে হবে, মিলতে হবে, দোনো লাইনের অর্থ সঠিক হতে হবে, অর্থ বহ হতে হবে। বানাই শুনাই কইলে হতো না। আমি কই কেমনে, কই শুনেন, এ দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, প্রথম লাইনের শেষের শব্দ হচ্ছে বাঁকে বাঁকে। এবার পরের লাইনটা দেখেন, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে, হাট্টি মা টিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম। ও তাহলে শর্ত আছে না, তাহলে শর্ত আছে না, জোর কেন, তাহলে শর্ত আছে না। এবার কোন কোরআনে কবিতা কো? আপনার এলাকার ইমাম সাহেব কয় এত স্যাতস কে রে বা, বয়স না একটু রিল্যাক্স লইয়া কিছু তো শুন। কয় ছন্দ মিল থাকলেই, কয় হ অর্থ মিল থাকলে হ, আমি ফরি তুই দেখ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, শেষের শব্দ খেয়াল করবেন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। قل أعوذ برب الناس ملك الناس إله الناس قل أعوذ برب الفلق من شر ما خلق قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. হয় না, হয় না, আরেকটু জোরে, আলম তর কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে, আরেকটু জোরে হবে, আরেকটু বড় হবে। দেখো খাইছে না দে, এত ছন্দ দিয়ে তো কোনো কবিও লিখতে পারতো না, এত সুন্দর কেমনে হইলো? কয় এটা ব্যক্তির না, বুঝতে পারছি এটা স্রষ্টার কালামেই হবে, স্রষ্টার কালামে। আর একটু জোরে বলা যাবে, কোন বিষয় দিয়ে যেই বইকে চ্যালেঞ্জ করা যাবে না, চ্যালেঞ্জ করলো জিততে পারবে না, এটার নাম কোরআনুল করিম। এই কিতাবটা আল্লাহ দয়া করে দিছে আমগরে, আফসোস আমাদের জন্য, গড়ে যাইয়া দেখেন ওই কোরআনের উপর দুল ভরে রয়েছে। রাগ করলে করেন, বাস্তব কথা কোন লাগবে, আপনি গড়ে যান আজকে সব কিছুর মধ্যে, আপনার ফার্নিচার মোছার টাইম আছে, টিভি মোছার টাইম আছে, ল্যাপটপ মোছার টাইম আছে, এই মোছার টাইম আছে, ওই মোছার টাইম আছে, কোরআনটারে যে একটু লইয়া, এত এত বড়
অবমাননা মুসলমানের ঘরে কোরআনের হওয়ার পরও রব্বে করিম যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই এটাই তো আল্লাহ তাআলার বড় দয়া কথা বলেন ঠিক কি না